হাই গাইস, আপনাদের সবাইকে আমার তরফ থেকে সকাল সকাল গুড মর্নিং। আর আজকে আমি সকাল সকাল মাকুমে যাওয়ার সময় মাকুমের রাস্তার পাশে একটা বউ হোটেলের থেকে আমি নিয়েছি গরম গরম তিনটা রুটি, চাটনি, আলু ভাজি আর এক প্লেট ঘুগনি। তো খাওয়াগুলো খুবই ভালো ছিল, 30 টাকা দিয়ে আমি খাচ্ছিলাম। হ্যাঁ, আর সকাল তখন 9টার থেকে 9:30 বাজছিল আর আমি তখন তিনশুকিয়া যাওয়ার জন্য মানে তিনশুকিয়া যাইতেছিলাম আর কি। ফ্যাক্টরির পিছে বহুতই ভালো রুটি ছিল। রুটি সুটি খেয়ে আমি এখন যাচ্ছি তিনশুকিয়াতে। তো আমি পৌঁছে গেলাম এখন তিনশুকিয়া। তো তিনশুকিয়াতে গিয়ে আমি এখন করব কিছু বাজার, নিজের দোকানে কিছু বাজার আছে, বাজার ওজোর কিছু আমি করে তারপরে আমি আবার দুপুরে খাওয়া দাওয়া খেয়ে আবার রিটার্ন ঘুরে আসবো ডিগবইতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরও কী কী এখানে আজকে আমি করব তো আমাদের তোমাদেরকে সবাইকে দেখাবো। এখানে আসলাম আমি এখন সাইডিং বাজার, তিনশুকিয়া সাইডিং বাজার। প্রচণ্ড ভিড় থাকে এখানে, আসলে আমার মাথাটা খারাপ হয়ে যায় কারণ এখানে আমি গাড়ি রাখার জন্য জায়গা পাই নাই। তাই আমি এখানে গাড়ি রাখার জন্য একটা জায়গা খুঁজছি, যাতে আমি জায়গা একটা পেয়ে যেয়ে গেলে আমার একটু সুবিধা কাজকর্ম করার জন্য। ভিডিওটা দেখতে থাকো। এখানে পেয়ে গেলাম গাড়ি রাখার জন্য জায়গা। ঠিক আছে, 1 কিলো দিয়ে দিচ্ছি আপ, বড়িয়া দেখে। কিতনা দিয়ে দেগা? 70? 80 রুপিয়া? কমলা কিতনা? 100 রুপিয়া? ওর এক চাই ছোটা মোটা দে দিজে। 1 কিলো 1 পোয়া ইতনা কে করেগা? চলি ঠিক আছে, 100 রুপিয়া কা 1 কিলো 1 পোয়া হো গিয়া না? ঠিক আছে, কিতনা রুপিয়া কিলো দিজিয়েগা? 120। 120? ঠিক আছে, আধা কিলো দিজিয়ে। আচ্ছা আচ্ছা, দেখ রুকে রুকে রুকে, আমি নিকালতা হ্যাঁ। আরে নিকালো ভাই, তুমি নিকালো। আর বড়িয়া বড়িয়া দো ভাই, হো যায়গা। আধা কিলো হো গিয়া, বড়িয়া। সমস্ত বাজার শেষ হয়ে গেছে, আমার গাড়িও লোড হয়ে গেছে। এখন আমি 300 টাকা থেকে বেরিয়ে এসে পৌঁছে গেলাম আবার সেই বউ হোটেলে দুপুরে লাঞ্চের জন্য। তো আমি আমার গাড়িটাকে পার্ক করে নিলাম। তো আছে আমার দুপুরে লাঞ্চ, ছোটা মাছ চাই নাকি? তো আজ আমাকে এখানে খাওয়ার জন্য অনেক কিছু দিল, আলু ভাজি, একটা সেদ্ধ, এখানে দিল স্যালাড, আর এখানে দিল আলু সিদ্ধ, আর এখানে দিল চাটনি আর ডাল। এরপরও আমাকে দিয়েছে ফুলকপি ভাজি, ডাঙ্গুড়ি ভাজি, কচু শাক আর শুকনো মাছের চাটনি। তো খেয়ে খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি এখন যাচ্ছি ডিগবই। দিনের সমস্ত কাজকর্ম করে আমি আসলাম এখন ঘরে, আর ঘরে এসে রাত্রে আমি বানালাম আজকে ডালের সাথে লাউ আর ভাত। এখানে আপনাদের থেকে বিদায়, গুড নাইট।